আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর শেয়ার করব বেগুনের আচার বা বেগুনের চাটনি। আর এটা খেতে অনেক মজা। আপনারা ভাত, পোলাও, খিচুড়ি এসবের সাথে খেতে পারেন। আর এই চাটনির জন্য লাগবে এই চিকন সাইজের বেগুনগুলো। মোটা সাইজের বেগুনগুলো দিয়ে ভালো হয় না। এই চিকন সাইজের বেগুনগুলো দিয়ে চাটনিটা অনেক টেস্ট হয়। আমি এখন এই বেগুনগুলো কেটে নিব একটু বাঁকা করে। আপনারা যে কোনো সাইজের কাটতে পারেন, তবে আমি এই সাইজটা করব একটু দেখার সৌন্দর্যের জন্য। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে আসছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আমার ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, কোনো স্কিপ করবেন না। আর বেগুনে একটু পোকা বের হয়েছে, আমি ওইটু কেটে ফেলে দিব। আর যেহেতু আমি চাটনিটা একাই খাবো, এই জন্যই আমি কম করে তৈরি করতেছি। আমি দুইটা বেগুনই একই সাইজে করে কেটে নিব। আর এই চাটনিটা অল্প সময়ে আর খুব তাড়াতাড়ি করা যায়, খেতেও অনেক মজা। একবার বাসায় ট্রাই করে দেখলে বুঝতে পারবেন। আমার এগুলো কাটা হয়ে গেছে, এগুলো আমি ভালো করে ক্লিন করে নিব। এটা আমার ভালো করে ক্লিন করা হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিব যেন সবগুলো বেগুনের গায়ে হলুদ আর লবণটা মিশে। এটা আমার মাখানো হয়ে গেছে, এটা আমি এক সাইডে রেখে দেব। আর চাটনির জন্য লাগবে তেঁতুল। আর আমি এই তেঁতুলগুলো 10 মিনিট আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখান থেকে যে বীজগুলো আছে সেগুলো আমি ফেলে দিব। এখানে তেঁতুলের কোনো আঁশ রাখা যাবে না। আমি ভালো করে এখান থেকে বীজগুলো উঠিয়ে নিছি। আমার তেঁতুলের কাপটা রেডি হয়ে গেছে। আর কড়াইয়ে আমি তেল দিয়ে দিছি। এখন যে বেগুনগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। আর এখানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভাজতে হবে বেগুনগুলো। আর এটা অল্প আছে ভাজার চেষ্টা করতে হবে, কারণ পুড়ে গেলে ভালো লাগবে না।
আর এটা একটু সময় নিয়ে আমি ভেজে নেব। আর বেগুনের যে দুইটা সাইড আছে ভালো করে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিব। আর এটা আপনারা বাসায় একবার ট্রাই করলে বারবার খেতে চাইবেন, এতটা মজা, যে কোনো সময় তৈরি করা যায় অল্প সময়ে। বেশি উপকরণ লাগে না, বেগুন, চিনি আর তেঁতুল হলেই হয়ে যায়। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিছি। আর বাকি যে বেগুনগুলো আছে সেগুলো একই নিয়মে ভেজে নেব। আমার সবগুলো বেগুন ভেজে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ে যে বাকি তেল ছিল সেখানে আমি দুইটা শুকনা মরিচ ভেঙে দিব আর এটা একটু ভেজে নেব। আর এখন দিয়ে দিব পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটা দিবার পর এত সুন্দর একটা ফ্লেভার আসে, এমনিতে অনেক ভালো লাগে, তারপরে পাঁচফোড়নটা দিবার পর আরও বেশি ভালো লাগে। আর পাঁচফোড়নটা হয়ে গেলে আমি সেই তেঁতুলের টকটা দিয়ে দিব। হালকা একটু এটা রান্না করে নিব। আর এখন এখানে আমি চিনি দিয়ে দিব। আর চিনিটা তেঁতুলের উপর নির্ভর করে দিতে হবে, কারণ টকটা বেশি হলে চিনিটা বেশি দিতে হবে, টকটা কম হলে চিনিটা কম দিতে হবে। আপনারা যদি বেশি টক খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু কম করে দিবেন। আর এই যে এখন চিনিটা গলে যাবে এই অপেক্ষায় আছি। আর এই যে আমার চিনিটা গলে গেছে, এখন আমি সেই ভাজা বেগুনগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু রান্না করে নিব, যেন তেঁতুলগুলো বেগুনের ঘায়ে ভালো করে ঢুকে। আর এটা দেখতে অনেক সুন্দর কালারটা হয়েছে। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই তো অলরেডি প্রায় হয়ে গেছে আমার চাটনিটা, এখন আমি নামিয়ে নিব। এই যে একদম পুরোপুরি কমপ্লিট আমার বেগুনের চাটনি। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, খেতে অনেক মজা। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।